আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আমি অনেক ভালো আছি। তো গাইস, সিলেটে তো বলতেই পারতেছেন যে ঈদের সময়, এখন কুরবানির ঈদের সময়, তো সব জায়গায় এখন মোটামুটি গরুর বাজার বসতেছে। তো আজকে আমরা যাবো সিলেটের সব থেকে বিখ্যাত কাজীর বাজার, তো এখানে গিয়ে আমরা কিছু গরু দেখাশোনা করব। আর যদি হয় তাহলে আমরা মানে ওইগুলোর দামটাও মানে কালেক্ট করার চেষ্টা করব। তো এখন চলে যাচ্ছি আমরা কাজীর বাজারে, ওইখানে আমি ইকবাল আর আমার একটা 7 ফুটি ফ্রেন্ড, ওর সাথে আমরা চলে যাবো ওইখানে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে ওইখানে গিয়ে। এখন হচ্ছে যে মানে এতক্ষণ কারেন্ট ছিল না এখানের মধ্যে, তো এখন আমরা চলে আসি। তো এখানে অনেক মানে কারেন্ট ছিল না, আর ভিডিও কোয়ালিটিটাও এত ভালো আর ভিতরে আমার তো ভিডিও কোয়ালিটিটাও মানে এমন ভালো ছিল না এখানে। তো এখন কারেন্ট আসার পরে অনেক সুন্দর সুন্দর গরু লাগতেছে এখানে। তো আমরা এখানে একজন কর্মী দেখতে পাচ্ছি, ভাই অনেক জোরে কাশি দিছে ভাই, এইখানে অনেক জোরে কাশি দিছে ভাই, এইখানে লাগছে কাশি টাশি ওর কাশি। তো এইখানে অনেক গরু আছে এখানে ভাই। এগুলো কোন মানে কি জাত গরু? নেপালি। নেপালি। তো এটার দাম কি আছে এটা গরুটার? 7 লাখ। 7 লাখ। এগুলো কমন হইব? 15 মন। 7 লাখ সেটা গরু মেয়া দিলে না আরে বিস্তারি। তো এই গরুটা ওরা 7 লাখ টাকা চাচ্ছে না, এটা হবে যে 15 মন গরু, 15 মন ওজন হবে এটা। তো এখানে আরো অসংখ্য গরু আছে। আপনি ভাই আপনার নাম কি? মুস্তাক। মুস্তাক। তো এখানে আরো অসংখ্য গরু আছে, আপনারা আসলে এখানে গরু দেখতে পারবেন। তো এখানে মানে সব মনে হয় কি তার নানি বুঝছি। তো ভিতরে এই যে গাইজ অনেক গরু আছে, ছোট বড় সব ধরনের গরু পাবেন। আর বাজার আরো ঈদ যত মানে কাছে আসবে তো তারও বেশি বড় বাজার হবে। আর এখন তো একটু রাত হয়ে গেছে, তো ভিডিওটা মনে হয় এখন সুন্দর আসতেছে না। তো আগে থেকে অনেক ভালো হয়েছে এগুলো। তো এখানে অনেক গরু আছে। সর্বপ্রথম আমরা দেখব যে কাজীর বাজারে সব থেকে দামি গরু, যেটার দাম হচ্ছে যে 35 লক্ষ টাকা। আর এই গরুটার ওজন হচ্ছে যে 45 মন। এত বড় একটা গরুর দাম চাইতেছে যে 35 লক্ষ টাকা। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমাদেরকে সুন্দর একটা কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন সবসময়, আপনাকে কেনার চেষ্টা করবেন। ভাই একটু আপনারা যদি মারতে পারতাম ভাই, এই গরুটা কমন হইব ভাই? ভাই নি একটু ভাই, একটু ভাই নামটা কোকে একটু শাহাবুদ্দিন। শাহাবুদ্দিন। তো আমরা যদি একটু গরুর দামটা কই দেবা কাস্টমার যদি আপনার কাছে দেখতো, তো এই গরুটা কমন হইব? এরপর যদি আমরা এইটাতে আসি, একটু আমরা কইয়া দিবা যে কোনটা কত হইব একটু। 1 লাখ 70। আচ্ছা এইটা 70। মানে এইখানে যেটা গরু আছে সব 1,70,000। তো ওইখানে গেলে মনে হয় কিছু কম আছে, তো ওই সাইডে কিছু কম আছে যদি আমরা একটু জানতে পারি। তো এই সাইডের গরুগুলার দাম প্রায় অনেক কমই আছে ভাই। ওই যে একটা গরু ভাই, ও গরুটার দাম যদি কইতাম রোগ কন্যাটা 1,50,000। এগুলো কমন হইব? কমন 5 মন। তো এই গরুটার মন হচ্ছে 4 মন হবে, আর এটার দাম চাচ্ছেন যে 1,45,000 টাকা। মানে গতবারের তুলনায় এইবারে গরুর দাম অনেক বেশি, অনেক বেশি। তো এখানে একটা নেপালি গরু আছে, গুলা গরু আছে। তো এই যে একটা গরু দেখতে পাচ্ছেন আপনারা, ভাই এগুলি তো নেপালি নি গরু বা করার 12 এখন মানে কাজীর বাজারের ভিতরে আছি। তো ওই সাইডে দিয়ে গরুর দাম অনেক বেশি। তো মানে এটা হচ্ছে যে অনেক বড় একটা হাট, তো চারিদিকে এখানে গরুর বাজার বসে আসতে। তো ডাইনে পিছে সব জায়গায় বলতে গেলে গরু। আর এদিকে আরও আছে আপনারা যদি দেখেন, এখান থেকে প্রায় অনেক বড় একটা বাজার এখানে। তো গাইজ গতবারের তুলনায় এইবারে গরুর দাম অনেক পরিমাণের বেশি।
ইকবাল হর 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 गांव में होवेगा आज खुड़का जुत्ती मड़कण आली पहरूंगी बहुआ मैं तकरार जब मैं हवा की दरिया लहरूं सोने की गुठी गले में हार डालूंगी बावन गज का गंबड़ पे तो इखन वाले गुरुवास जी हम ले दिए पाका ही जी इखन वाले कोड़ा गुरुवास आते ही लगाई जना तुम्हारे এখানে একটা গরু দেখতে পাচ্ছি আমরা গাইজ গরুটা পুরো এই যে একটা গরু গরুর লাভ যদি হত্যা খাই তে মনে হল লাইফ নষ্ট হয়ে যাবে এখানে বহুত গরু আছে তো একটা গরু আছে ইকবাল ওয়েদার বালা না মেঘাইব ভাই চলো দেবাদি মনে হবে কত দেখ না ভাই কাট নাই আমাদের গরুগুলো দেখতে হইলে আমরা মনে করি যে গাইজ আমরা মনে একজন সাবস্ক্রাইবার রয়েছি ভাই না ভাই কাট নাই এসবিএ শান ব্লগ ইনশাল্লাহ তো গাইজ হাঁটতে হাঁটতে এখানে আমার দুই তিনজন সাবস্ক্রাইবার পেয়ে গেছে এখানে তো মানে একটা জিনিস ভালো লাগে যখন কেউ এসে হাত মিলায় বা কোনো কিছু করে তো আমি ভাবতে পারি নাই যে এখানে এসে আমি দুই তিনজন সাবস্ক্রাইবার পাবো এখানে পেয়ে গেছে তো এখানে অনেক ধরনের গরু আছে আর কি অবস্থা কি অবস্থা মাতর এ মামা কি অবস্থা কিরে কালে মামা কি অবস্থা তোর তুই তো বিক্রি হয়ে যাবি কিরে ভাই এরকম তাকাই আসত কেন এ ভাই আবে ভাই তো গাইজ এই যে এ দেখতেছেন উনারে তো উনি তাকাই আছে আমার ক্যামেরার দিকে কোন সময় জানি ক্যামেরাটা খেয়ে ফেলায় তো এখানে আরও অনেক ধরনের গরু আছে তো কি চাচা কি অবস্থা চাচা তো এখানে অনেক ধরনের গরু আছে যদি একটা গরুর ছুটে বা কোনো কিছু এই বেটা তা বাইস না রে তো কিরে ইকবাল কি অবস্থা এই যে এক গরু আর ওই গরুর ভাই এই যে অনেক ধরনের গরু আছে এখানে কি অবস্থা তো এখানে আরও অনেক গরু গরু ওই তুমি দেবাস না তো গাইজ এখানে আরও অনেক গরু গরু আছে তো এই যে আমাদের আরেকজন কালু মামু আছে এখানে তো অনেক ধরনের গরু আছে প্রায় তো এই একটা গরু এই একটা গরু তো চারিদিকে প্রায় আমার সাবস্ক্রাইবার ভরে গেছে তো এই যে গাইজ আপনারা দেখতেছেন অনেক সুন্দর সুন্দর গরু আছে যদি আপনারা সিলেটের যদি কেউ থাকেন আর আমার ভুলবশত আমার ভিডিওটা ক্লিক করে থাকেন তাহলে আপনারা পুরো ভিডিওতে থাকবেন পুরো ভিডিওতে অনেক মজা আছে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদেরকে সুন্দর একটা কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন সবসময় তো এই যে এখানে আছে কটা মানে আছে প্রায় মিডিয়ামের মতো এখানে কটা গরু ওকে এটা হচ্ছে কাজ সেলফি তুলতে পারে না সেলফি তুলিস না তো এটা হচ্ছে যে কাজের বাজারের ভিতরের যে অংশটা ওই অংশের মধ্যে তো এই যে আরও কটা গরু আছে ব্যবসা কি আছে স্যার ব্যবসা ভালো হননি বিক্রি নাই তো গাইজ এইখানে মানে বিক্রি হইতেছে না এখানে অনেকজন মন খারাপ করে বসে আছে তো মানে সবাই বলতেছে যে বিক্রি একবারে কম আর যাদের লাভ হচ্ছে যে 5-7,000-10,000 মতো লাভ হচ্ছে একটা গরু থেকে তো অনেকেই বা এখনও 7 দিন আছে সবাই লস খেয়েও গরু বিক্রি করতেছে তো দেখা যাচ্ছে যে অসংখ্য গরু আছে এখানে অসংখ্য গরু তো এখানে সবাই মানে ক্রেতা বিক্রেতাদের মধ্যে একটা কষাকষি দম কষাকষি হচ্ছে তো অনেক রকমের অনেক গরু আছে তো এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে আরও গরু আছে এদিকে ও সাইডে এই
ইকবাল তোরা গাইজ এই গরুটার দাম প্রায় 40-45 লাখের মতো চাইছিল। এই যে এখানে তো এটা চাইছিল 45 লাখের মতো চাইছিল। ভাই মানে একটা হয়েছে যে ঈদ, এটা হচ্ছে যে ঈদ ছাড়া 12-15-20 হাজারের মতো বিক্রি হয় এতে, কিন্তু এটা বড়। তো এখন এটা 8-8.5। ভাই আপনার নামটা কি? আমার নাম হয়েছে খুরশেদ আলম। আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমাদের সুন্দর একটা কমেন্ট করবেন, যাতে একটা কমেন্টে আমরা আরও ভিডিও করতে আরও অনেক উৎসাহ হয়। আজকে আমার সাথে তিনজন নিয়ে আসছি, আমি, রায়হান আর আমার বন্ধু ইকবাল। তো এখানে আমরা আজকে তিনজন নিয়ে আসছি। তো গাইজ আমাদের সবসময় আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা অনেক অনেক দূরে এগিয়ে যেতে পারি। এবং গাইজ আমরা চেষ্টা করব যদি এই ভিডিওতে অনেক একটা ভালো ভিউ আসে, তাহলে আমরা মানে 2-3 দিন পর আবার আসবো এখানে এসে আপনাদের জন্য আবারও আমরা ভিডিও করব। তো দেখা হবে গাইজ নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।